হ্যালো বন্ধুরা গণেশয়কে আপনাদের সকলকে স্বাগত আজ ক্যালেন্ডারে একটা অঙ্ক নিয়ে এসেছি এখানে বলা হয়েছে যে চব্বিশে মার্চ দু হাজার ছয় কোন দিন হবে সেটা আজকে শর্টকাটে শেখাবো তার জন্য কী করবেন তার জন্য কী করবেন দেখুন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কোড দেওয়া রয়েছে যেখানে দেখুন কোড দেওয়া আছে তারপরে লিপিয়ার যদি থাকে তাহলে জানুয়ারি জিরো এবং এ ফেব্রুয়ারি দিন হবে ইয়ারের কোড দেওয়া আছে দেখুন উনিশশো জিরো দুই হাজার ছয় কোড দেওয়া আছে এবং ডে দিনের দিনের এখানে দিনের কোডও দেওয়া রয়েছে দেখুন এখানে এবার নিয়ম আছে দেওয়া আছে তারিখ যোগ মাসের কোড বছরের কোড বছরের শেষ দুটি সংখ্যা বছরের শেষ দুটি সংখ্যার সাথে চার ভাগ এবং সব মিলিয়েছে সাত ভাগ তাহলে প্রথমে কি আছে তারিখ তারিখ কত আছে চব্বিশ চব্বিশ বসান মাস কত আছে মার্চ মার্চ মাস কত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার তাহলে এখানে চার বসান তারপর আছে বছরের কোড বছর কত আছে দুই হাজার তাহলে এখানে ছয় বসিয়ে দিন বছরের শেষ দুটি সংখ্যা কত আছে ছয় শূন্য ছয় শূন্য ছয় এবং শেষ দুটি সংখ্যার সাথে আবার হচ্ছে চার ভাগ টোটালটাকে সাত দিয়ে ভাগ করে দিন তাহলে টোটালে যদি তাহলে এটাকে চার দিয়ে যদি ভাগ করি চার অক্ষে চার তো ভাগ শেষে যে এক আসছে সে একটা এখানে বসবে ভাগ করে এক আসছে সেই একটা এখানে বসবে তাহলে চব্বিশ যোগ ছয় যোগ ছয় যোগ শূন্য ছয় যোগ এক ডিভাইড হচ্ছে সেভেন তাহলে এটাকে টোটালটাকে যোগ করি তাহলে এটাকে যদি টোটাল যোগ করা হয় তাহলে একচল্লিশ সেভেন তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে সেভেন ফাইভ ফর্টি ওয়ান তাহলে আসবে কত চার এই পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় অবশিষ্ট যে ছয় আসলো তাহলে ছয় হচ্ছে দিনের কোর্ট ছয় কত আছে এ মানে শুক্রবার এ মানে ফ্রাইডে তাহলে এখানে ফ্রাইডে কি শুক্রবার তাহলে সি নম্বর উত্তর হবে শুক্রবার